ক্লাস টেন তোমাদের 14 অধ্যায়ের অংশীদারি কারবারের কোর্সে দেখি 14 অঙ্কগুলো করছি। এর আগে বিগত পর্বে আমরা 1 থেকে 3 দাগের অঙ্ক দিয়ে করেছিলাম, এই পর্বে আমরা 4 দাগতে শুরু করছি। 3 বন্ধু যথাক্রমে 5,000 টাকা, 6,000 টাকা ও 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন 1,800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন। তাদের কাকে কত টাকা দিতে হবে হিসেব করে লিখি। আমরা অধ্যায় শুরুর প্রথমে প্রাথমিক ধারণা নিয়ে যে ভিডিওটা করেছিলাম তাতে কিন্তু বলেছি যে লোকসান এবং লাভ দুটোই কিন্তু কী হবে না, আমাদের যে মূলধনের যে অনুপাত সে অনুপাতে বণ্টিত হবে। তাহলে এখানে যে লোকসান হয়েছে সেই লোকসানের পরিমাণও কিন্তু এই মূলধনের অনুপাতে তাদেরকে দিতে হবে। তাহলে প্রথমে আমরা কী বের করবো, মূলধনের অনুপাতটা বের করে নিই। তাহলে প্রথমে মনে করি তিন বন্ধু হলো F1, F2 ও F3, মানে friend 1, friend 2, friend 3। তাহলে প্রশ্ন অনুসারে F1 এর মূলধন দেওয়া আছে 5,000 টাকা, F2 এর মূলধন 6,000 টাকা এবং F3 এর মূলধন 7,000 টাকা। অতএব মূলধনের অনুপাত F1 অনুপাত F2 অনুপাত F3, 5,000 অনুপাত 6,000 অনুপাত 7,000। তাহলে দেখো আমরা যদি 3টা করে 0 কেটে দিই তো কী থাকবে, দিস ইকস টু 5:6:7। এখন দেওয়া আছে যে প্রদত্ত যে শর্ত তা দেওয়া আছে লোকসান হচ্ছে 1,800 টাকা। তা লোকসানের পরিমাণ লোকসান হচ্ছে 1,800 টাকা। অতএব F1 বন্ধুর লোকসানের পরিমাণ কত, মোট লাভ মোট লোকসান কত 1,800, আর আনুপাতিক ভাগ হার 5/5+6+7 মানে হচ্ছে 18। এখান থেকে কেটে যাচ্ছে 18 সমান হচ্ছে 500 টাকা। F2 বন্ধুর লোকসান, F2 বন্ধুর লোকসানের পরিমাণ 1,800, আনুপাতিক ভাগ হার 6/18 সমান হচ্ছে 600 টাকা, এবং F3 বন্ধুর লোকসানের পরিমাণ ×7/18 এত টাকা। তাহলে উত্তর কী লিখবে, অতএব 3 বন্ধুকে 3
বন্ধু লোকসানের পরিমাণ যথাক্রমে 500 টাকা, 600 টাকা এবং 700 টাকা, ঠিক আছে? পাঁচের দাগ দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা ও 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করল ও ঠিক 1 বছর পর 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে নির্ণয় করে। তাহলে এখানে দেখো, তাদের মধ্যে শর্তই রয়েছে যে যা লাভ হবে তার 2/3 অংশ তারা সমানভাবে ভাগ করবে এবং এই যে অবশিষ্ট টাকা মানে 1/3 অংশ তারা কী করবে না মূলধন অনুপাতে ভাগ করবে। তাহলে যেরকম শর্ত সেই অনুযায়ী আমাদের কিন্তু প্রত্যেকের লভ্যাংশ বের করতে হবে। তাহলে দীপুর মূলধন 6,500 টাকা, রাবেয়ার 5,200 টাকা এবং মেঘার মূলধন 9,100 টাকা। অতএব তাদের মূলধনের অনুপাত সমান দীপু অনুপাত, রাবেয়া অনুপাত, মেঘা। তাহলে 6,500 অনুপাত 5,200 অনুপাত 9,100। তা প্রথমে শূন্যগুলো কেটে দিলাম। এবার দেখো 13 দিয়ে কেটে যাচ্ছে, 5×13 65, 4×13 52, আর 7×13 91। তাহলে অনুপাতটা হয়ে গেল 5:4:7। তোমার দেওয়া আছে যে মোট লাভ 14,400 টাকা। তাহলে অঙ্কটা দেখো কি দেওয়া আছে, যে এই যে 14,400 টাকা এটা দুটো পার্টে ভাগ হচ্ছে। একটা হচ্ছে 2/3 অংশ, এটা কি হচ্ছে না এটা তারা সমানভাবে ভাগ করছে, মানে প্রত্যেকে যে 3 জন আছে তারা প্রত্যেকে এরা 1/3 পাবে। এবং এই যে বাকি যে টাকা 1/3 পড়ে থাকলো এই টাকাটা কি হবে না 5:4:7 এই অনুপাতে ভাগ হবে, ঠিক আছে? এখানে হচ্ছে 1:1:1 অনুপাতে ভাগ হচ্ছে, এটা 5:4:7 অনুপাতে ভাগ হবে। তারপর এই দুটো পার্টকে যোগ করে আমাদের মোট লভ্যাংশ বের করব, ঠিক আছে? তাহলে লাভের 2/3 অংশ সমান 14,400 × 2/3, 3 দিয়ে কাটো, 3×4=12, 2×24=24, 2টা 0। তাহলে 0, 0, 8×16=4, 4×2=9, এত টাকা। তাহলে এই টাকাটা কী হচ্ছে না সমান 3 ভাগে হবে। অতএব প্রথম শর্তানুযায়ী
যাই, এই 9,600 টাকা সমান 3 ভাগ হবে। অতএব প্রত্যেকের অংশ প্রত্যেকের লাভের অংশ বা লভ্যাংশ কত হবে? 9,600 বিভক্ত 1/3। তাহলে 3 × 9 = 6,000, 3,200 টাকা। এবং এই যে বাকি টাকা, তাহলে বাকি অংশ, বাকি অংশ কত? না, মোট লাভ হচ্ছে 14,400 মাইনাস 9,600 বাদ যাবে। 0, 0, 6, 1, 10 এত টাকা। এই টাকাটা কী হচ্ছে না, এই 5:4 ভাগ হবে। তাহলে দ্বিতীয় শর্তানুযায়ী, যাই 4,800 টাকা 5:4:7 অনুপাতে ভাগ হবে। অতএব দীপুর প্রাপ্ত অংশ, কারণ প্রথমে দীপু আছে, দীপুর প্রাপ্ত অংশ দেখো, তাহলে টাকাটা হচ্ছে 4,800 × আনুপাতিক ভাগ হার 5:4:7, তার মানে 5+4 = 9, 9+7 মানে হচ্ছে 16, এটা কেটে যাচ্ছে 16, 3 = 48, 3, 0, 0, তাহলে 3, 5, 15, 0, 0, 1,500 টাকা। রাবেয়ার প্রাপ্ত অংশ,4,800 × 4/16, 3×4 = 12, 0, 0 টাকা। আর এবং মেঘার প্রাপ্ত অংশ, মেঘার প্রাপ্ত অংশ 4,800 × 7/16, 2,100 টাকা। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, এই যে তাদের প্রত্যেকের প্রাপ্ত অংশ কী হবে, আগে একটা পেয়েছে 3,200 টাকা এবং এখানে কিন্তু আলাদা পেল। অতএব দীপুর মোট লভ্যাংশ, দীপুর মোট লভ্যাংশ আগে পেয়েছে 3,200, এখন পেল 1,500। তাহলে 0,0,7,4, 4,700 টাকা রাবেয়ার মোট লভ্যাংশ, আগে পেয়েছিল 3,200, এখন পেল 1,200। তাহলে 0,0,4,4, 4,400 টাকা। এবং মেঘার মোট লভ্যাংশ, আগে পেয়েছিল 3,200, এখন পেল 2,100। 0,0,2 × 3 = 5 টাকা। তাহলে এটা হচ্ছে উত্তর। অতএব
দীপু, রাবেয়া ও মেঘার লভ্যাংশ যথাক্রমে 4,700 টাকা, 4,400 টাকা এবং 5,300 টাকা। এটা হচ্ছে উত্তর। তাহলে এই দুটো অনেক লম্বা ভিডিও হয়ে গেল, আমরা 6-এর দাগ থেকে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো।